একুশ বছর বয়সে এই যে ছেলেটাকে দেখছেন না, এই ছেলেটা $11,05,000 খরচ করেছে নিজের জীবনের বিলাসিতার জন্য, যে এখন মিলিয়নারি মানে কোটিপতি, যে নিজের পারফেক্ট লুকের জন্য প্রতি মাসে খরচ করে $7,000 মানে প্রায় $7,00,000। ইভেন প্রত্যেক মাসে যে 24 ক্যারেটের গোল্ড ফেসিয়াল নেয় স্কিন ভালো রাখার জন্য, যার প্রাইস $550 মানে প্রায় $58,000। কিন্তু এই ছেলেটা করেটা কি যে তার কাছে এত টাকা? অ্যাকচুয়ালি এই ছেলে যে পেশায় নিয়োজিত সেটা আমরা কেউ কখনো কল্পনাও করতে পারবো না। নাম তার হারিকেন গ্যারেট। লস এঞ্জেলসে বসবাসরত এই বান্দার প্রফেশন হচ্ছে সুগার বেবি। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, আমরা সুগার ড্যাডি মানে চিনি বাবা এই কনসেপ্ট তো জানি। সো এই সুগার ড্যাডিদের আবার কিছু সুগার বেবি লাগে, এবং ওই সুগার বেবির কাজ করে থাকে এই বান্দা, এবং তাও আবার প্রফেশনালি, মানে সুগার ড্যাডিদের সঙ্গে ডেট করে অর্থ ইনকাম করে আর কি, এবং তাদের দেওয়া টাকাতে সে লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করে। হারিকেন গ্যারেট তার টিনেজ বয়সে অনেক মোটা ছিল। সে মূলত স্মল একটা শহরে খুব কনজারভেটিভ পরিবার থেকে বিলং করে, কিন্তু তিনি সমকামী হওয়ায় বিষয়টা মেনে নিতে পারেনি তার বাবা মারা। ইনফ্যাক্ট তার এক বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তার মা তাকে হাতে নাতে ধরে ফেলে, আর এরপর তার এই বিষয়টা জানাজানি হলে তার বাবা মা তাকে কাউন্সিলিংয়ের জন্য পাঠিয়ে দেয়, কিন্তু সেখানেও কোনো লাভ হয়নি। আর এই কারণে মাত্র 17 বছর বয়সে হাই স্কুল পাশ করার সঙ্গে সঙ্গেই তিনি সুগার ড্যাডি জোগাড় করার পাল্লায় পড়ে যায়, এবং প্রথমবার সেই সুগার ড্যাডির কাছ থেকে টাকা পয়সা পেয়ে সেই সুগার ড্যাডির হাত ধরে সে লস এঞ্জেলসে চলে আসে, এবং এখান থেকেই সে প্রফেশনালি সুগার বেবির কাজ শুরু করে দেয়। এবং নিজেকে আকর্ষণীয় রাখতে, সুগার ড্যাডিদের কাছে নিজের ডিমান্ড বজায় রাখতে সে তার চেহারায় অসংখ্য কারুকাজ করেছে আর্টিফিশিয়ালি, যেমন জলাইন চেঞ্জ করেছে, গলার শেপ চেঞ্জ করেছে, ঠোঁটে অনেকগুলো অস্ত্রোপচার করিয়েছে, এবং এমন অবস্থা হয়েছে যে তারপর তার ছোট কোমরকে 24 ইঞ্চি করেছে। এবং তার কথা হলো তার ঠোঁট নাকি মানি মেকার, এবং সুগার ড্যাডিরা নাকি তার মোটা ঠোঁটকেই অনেক পছন্দ করে, এই কারণে সে তার ঠোঁটে একটা স্থায়ী ইমপ্ল্যান্টও করিয়েছে। সব মিলিয়ে সে তার শরীরে 1,000-এর মতো অস্ত্রোপচার ঘটিয়েছে, যেটার জন্য ব্যয় করতে হয়েছে $15,00,000 মানে প্রায় $15,90,000। অ্যান্ড এই বান্দা প্রতি মাসে €50,000 মানে প্রায় $56,00,000 ইনকাম করে সুগার ড্যাডিদের কাছ থেকে, এবং তার হাতে রয়েছে মাত্র 3 জন সুগার ড্যাডি, যারাই তাকে প্রতি মাসে তার খরচাপাতি সমস্ত যাবতীয় খরচের টাকা দিয়ে দেয়। বাপরে, মানে দুনিয়াতে আর কত যে কি দেখবো, সুগার বেবি এটাও নাকি একটা পেশা, হায় রে।